বন্ধু, কিশমিশের কয়েকটি দানা আপনার শরীরে ব্যাপক পরিবর্তন আনতে পারে। আপনি যদি নিয়মিত এবং সঠিক নিয়মে এই কিশমিশের দানা সেবন করতে পারেন, তাহলে আপনার এত পরিবর্তন হবে যে যা আপনি কল্পনাও করতে পাবেন না। আঙ্গুর বিশেষ পদ্ধতিতে শুকানোর পর কিশমিশে পরিণত হয়। এই কিশমিশে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, তাই আপনি যদি নিয়মিত কিশমিশ সেবন করতে পারেন তাহলে আপনার শরীরে রক্তের পরিমাণ বৃদ্ধি পাবে। আমাদের শরীরে দুই ধরনের রক্তকোষ থাকে, সাদা এবং লাল। যখন লাল রক্তকোষ কোষের পরিমাণ কমে যায় তখন ডাক্তারি ভাষায় তাকে অ্যানিমিয়া বলা হয়। শরীরে আয়রনের মাত্রা বৃদ্ধি করতে পারলে আমাদের শরীরে রক্ত উৎপাদন ক্ষমতা স্বাভাবিক হবে। শরীরে রক্ত স্বল্পতা দেখা দিলে শরীরে সব ধরনের রোগ বাসা বাঁধতে শুরু করে। ছোট বাচ্চাদের শরীরে রক্তের স্বল্পতা দেখা দিলে শারীরিক ও মানসিক বিকাশ পরিপূর্ণভাবে ঘটে না। এছাড়া রক্ত স্বল্পতা দেখা দিলে শরীরে অবসাদ সৃষ্টি হবে, মাথা ব্যথা দেখা দিবে, শরীর ঝিমঝিম করবে এবং আরও নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। আয়রনের মাত্রা বৃদ্ধি করতে পারলে শরীর থেকে রক্ত শূন্যতা দূর করা যাবে। কিন্তু কিভাবে আমরা শরীরে আয়রনের মাত্রা বৃদ্ধি করব এবং এর সঠিক এবং সহজ পদ্ধতি কি, তা আজ আমি আপনাদের শেখাবো। তো চলুন শুরু করা যাক। এই কার্যকরী ঔষধ তৈরি করার জন্য যে উপাদানটি প্রয়োজন হবে তার নাম কিশমিশ। একটি বাটিতে কিশমিশ নিব, অতঃপর ভিজিয়ে রাখবো। এটি সেবনের ফলে আপনার শরীরে অবসাদ, মাথা ব্যথা কিংবা দৈনন্দিন যাবতীয় সমস্যাগুলো দূর হয়ে যাবে, কারণ কিশমিশে থাকে প্রচুর পরিমাণে আয়রন, যা শরীরে রক্ত উৎপাদনের ক্ষেত্রে খুবই সহায়ক। কিশমিশে থাকা ন্যাচারাল সুগার শরীরে শক্তি বৃদ্ধিতে খুবই কার্যকরী। এছাড়া এই কিশমিশ সেবনের ফলে পরিপাকতন্ত্র অর্থাৎ হজম শক্তি বৃদ্ধি পায়, যার কারণে আপনি পেটের যে কোনো সমস্যা থেকে রেহাই পেতে পারবেন। কনস্টিপেশন বা বারবার লুজ মোশনে সমস্যায় ভুগে থাকেন তারা দৈনিক এই পদ্ধতি অনুসরণ করে কিশমিশ সেবন করতে পারেন। ছোট বাচ্চাদের ক্ষেত্রে শারীরিক ও মানসিক বিকাশে কিশমিশের ভূমিকা অত্যন্ত কার্যকরী। যেসব বাচ্চারা শারীরিক ও মানসিক বিকাশে পিছিয়ে পড়েছে তাদের জন্য কিশমিশ খাওয়া অত্যন্ত প্রয়োজন। কিশমিশে থাকা আয়রন, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম শারীরিক ও মানসিক বিকাশ ঘটায় খুবই তাড়াতাড়ি। এছাড়াও মহিলাদের পিরিয়ডের সময় এবং প্রেগন্যান্সির সময় বা রক্ত স্বল্পতা দূর করতে অবশ্যই কিশমিশ গ্রহণ করা উচিত। রাতের বেলা কিশমিশগুলো ভিজিয়ে রাখার পর সকালবেলা আপনি দেখতে পাবেন কিশমিশগুলো ফুলে ফেঁপে উঠেছে। বাচ্চাদের ক্ষেত্রে শুধুমাত্র আপনি কিশমিশের পানিগুলো দিতে পারেন। আপনারা কিশমিশ থেকে পানিগুলো আলাদা করে নেবেন এবং এই পানিগুলোর সাথে 10টি কিশমিশ নেবেন। বাকি 10টি কিশমিশ সন্ধ্যায় গ্রহণ করতে হবে। মনে রাখবেন, কিশমিশ গ্রহণ করার পর আধা ঘন্টা পর্যন্ত আপনি অন্য কোনো খাবার খাবেন না। আপনাদের সুবিধার জন্য বলছি, যখন 5 থেকে 10 বছরের কোনো বাচ্চাদের এই পদ্ধতি অনুসরণ করে খাওয়াবেন তখন তাদের জন্য প্রয়োজন হবে 10টি কিশমিশ। এই পদ্ধতি অনুসরণ করে মাত্র 15 দিনে আপনি আপনার রক্ত স্বল্পতা দূর করে শরীরকে সুস্থ ও সবল করে তুলতে পারবেন। রক্ত স্বল্পতা আমাদের জীবনে কখনো না কখনো হয়ে থাকে। এই সমস্যা থেকে মুক্তি দিতে এই পদ্ধতিটি অনুসরণ করুন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকারী হবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন। আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। এটা বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন, যেন তাদের অনেক উপকার হয়। এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আজকের মতো এখানেই, ধন্যবাদ।